হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রয়াস। অসমাপ্ত আত্মজীবনী বইয়ে প্রতিটি ঘটনায় স্টার চিহ্ন দিয়ে আলাদা করা আছে। ভিউয়ার ও শ্রোতাদের মনোযোগের সুবিধার্থে ভিডিওগুলো যথাসম্ভব ছোট করা হয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে ডিসক্রিপশনে গিয়ে এই বিষয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, শেয়ার করুন। পাঠ করছি অসমাপ্ত আত্মজীবনী পৃষ্ঠা 72-75। হাসিব সাহেব মুসলিম লীগের সভাপতি হতে চাইলেন, কারণ মাওলানা আকরাম খাঁ সাহেব পদত্যাগ করেছিলেন। শহীদ সাহেব রাজি হন নাই, মাওলানা সাহেবকে অনুরোধ করে পদত্যাগপত্র প্রত্যাহার করিয়েছিলেন। হাসিম সাহেব রাগ করে লীগ সেক্রেটারি পদ থেকে ছুটি নিয়ে বর্ধমানে চলে গিয়েছিলেন। যখন তিনি কলকাতা আসতেন মিল্লাত প্রেসেই থাকতেন। হাসিম সাহেব এই সময় ছাত্র ও যুবকদের মধ্যে জনপ্রিয়তা অনেক হারিয়ে ফেলেছিলেন। আমাদের অনেকেই মম তার উপর থেকে ছুটে গিয়েছিল, সে অনেক কথা। তিনি কলকাতা আসলেই শহীদ সাহেবের বিরুদ্ধে সমালোচনা করতেন। এর প্রধান কারণ ছিল মিল্লাত কাগজকে দৈনিক করতে সাহায্য না করে তিনি দৈনিক ইত্তেহাদ কাগজ বের করেছিলেন। নবাবজাদা হাসান আলী সাহেবের ব্যবস্থাপনা এবং আবুল মনসুর আহমেদ সাহেবের সম্পাদনায় মাওলানা আকরাম খাঁ সাহেবের দৈনিক আজাদও খেপে গিয়েছিল শহীদ সাহেবের উপর। কারণ পূর্বে একমাত্র আজাদ ছিল মুসলমানদের দৈনিক, এখন আর একটা কাগজ বের হওয়াতে মাওলানা সাহেব যতটা না নন তার দলবল খুব বেশি রাগ করেছিল। 1946 সালের শেষের দিকে ভারতের রাজনীতিতে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ সরকার বদ্ধপরিকর যে কোনো মতে ক্ষমতা হস্তান্তর করতে। ক্যাবিনেট মিশনের প্রস্তাব মুসলিম লীগ গ্রহণ করেছিল, কিন্তু কংগ্রেস প্রথমে গ্রহণ করে পরে পিছিয়ে যাওয়া সত্ত্বেও কংগ্রেসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বড়লাট লর্ড ওয়েভেল ঘোষণা করলেন। লর্ড ওয়েভেল মুসলিম লীগের সাথে ভালো ব্যবহার না করায় মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করতে অস্বীকার করে। কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে সরকারে যোগদান করে। যদিও লর্ড ওয়েভেল ঘোষণা করেছিলেন মুসলিম লীগের জন্য 5টা মন্ত্রিত্ব পদ খালি রইল, যদি ইচ্ছা করলে তারা যে কোনো মুহূর্তে যোগদান করতে পারে। সরকারে যোগদান না করে একটু অসুবিধায় পড়েছিল মুসলিম লীগ। শেষ পর্যন্ত জনাব সরওয়ার্দি লর্ড ওয়েভেলের সাথে সাক্ষাৎ করেন এবং মুসলিম লীগ যাতে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করতে পারে সেই সম্বন্ধে আলোচনা করেন। মিস্টার জিন্না তাকে অনুমতি দিয়েছিলেন আলোচনা চালাতে। শেষ পর্যন্ত জিন্না ওয়েভেল আলোচনা করে মুসলিম লীগ সরকারে যোগদান করতে রাজি হয়। অক্টোবর মাসের শেষের দিকে লিয়াকত আলী খান আইএ চণ্ডীগড়, আব্দুর রব নিস্তার রাজা, গজনফর আলী খান এবং যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলিম লীগের তরফ থেকে অন্তর্বর্তীকালীন ভারত সরকারে যোগদান করেন। মুসলিম লীগ যদি কেন্দ্রীয় সরকারে যোগদান না করত তবে কংগ্রেস কিছুতেই পাকিস্তান দাবি মানতে চাইত না। 1947 সালে জুন মাসে ঘোষণা করা হলো ভারতবর্ষ ভাগ হবে। কংগ্রেস ভারতবর্ষকে ভাগ করতে রাজি হয়েছে এই জন্য যে বাংলাদেশ ও পাঞ্জাব ভাগ হবে, আসামের সিলেট জেলা ছাড়া আর কিছুই পাকিস্তানে আসবে না। বাংলাদেশের কলকাতা এবং তার আশপাশের জেলাগুলিও ভারতবর্ষে থাকবে। মাওলানা আকরাম খাঁ সাহেব মুসলিম লীগ নেতারা বাংলাদেশ ভাগ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন। বর্ধমান ডিভিশন আমরা নাও পেতে পারি, কলকাতা কেন পাবো না? কংগ্রেস ও হিন্দু মহাসভা বাংলাদেশ ভাগ করতে হবে বলে জনমত সৃষ্টি করতে শুরু করল। আমরাও বাংলাদেশ ভাগ হতে দেব না এর জন্য সভা করতে শুরু করলাম। আমরা কর্মীরা কি জানতাম যে কেন্দ্রীয় কংগ্রেস ও কেন্দ্রীয় মুসলিম লীগ মেনে নিয়েছে এই ভাগের ফর্মুলা? বাংলাদেশ যে ভাগ হবে বাংলাদেশের নেতারা তা জানতেন না। সমস্ত বাংলা ও আসাম পাকিস্তানে আসবে এটাই ছিল তাদের ধারণা। আজ দেখা যাচ্ছে মাত্র আসামের এক জেলা তাও যদি গণভোটে জয়লাভ করতে পারি আর বাংলাদেশে মুসলিম সংখ্যাগুরু জেলাগুলো কেটে হিন্দুস্তানে দেওয়া হবে, আমরা হতাশ হয়ে পড়লাম।
কলকাতার কর্মীরা ও পশ্চিমবঙ্গের কর্মীরা এসে আমাদের বলতো, তোমরা আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের কপালে কী হবে খোদাই জানে। সত্যিই দুঃখ হতে লাগলো ওদের জন্য। গোপনে গোপনে কলকাতার মুসলমানেরা প্রস্তুত ছিল, যা হয় হবে, কলকাতা ছাড়া হবে না। শহীদ সাহেবের পক্ষ থেকে বাংলা সরকারের অর্থমন্ত্রী জনাব মোহাম্মদ আলী ঘোষণা করলেন, কলকাতা আমাদের রাজধানী থাকবে। দিল্লি বসে অনেক পূর্বেই যে কলকাতাকে ছেড়ে দেওয়া হয়েছে এ কথা তো আমরা জানতামও না আর বুঝতামও না। এই সময় শহীদ সাহেব ও হাশিম সাহেব মুসলিম লীগের তরফ থেকে এবং শরৎ বসু ও কিরণ শঙ্কর রায় কংগ্রেসের তরফ থেকে এক আলোচনা সভা করেন। তাদের আলোচনায় এই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ ভাগ না করে অন্য কোনো পন্থা অবলম্বন করা যায় কিনা। শহীদ সাহেব দিল্লিতে চিন্নাওর সাথে সাক্ষাৎ করে এবং তার অনুমতি নিয়ে আলোচনা শুরু করেন। বাংলাদেশের কংগ্রেস ও মুসলিম লীগের নেতারা একটা ফর্মুলা ঠিক করেন। বেঙ্গল মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি এক ফর্মুলা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। যতদূর আমার মনে আছে তাতে বলা হয়েছিল বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, জনসাধারণের ভোটে একটা গণপরিষদ হবে, সেই গণপরিষদ ঠিক করবে বাংলাদেশ হিন্দুস্তান না পাকিস্তানে যোগদান করবে নাকি স্বাধীন থাকবে। যদি দেখা যায় যে গণপরিষদের বেশি সংখ্যক প্রতিনিধি পাকিস্তানে যোগদানে পক্ষপাতী, তবে বাংলাদেশ পুরোপুরিভাবে পাকিস্তানে যোগদান করবে। আর যদি দেখা যায় বেশি সংখ্যক লোক ভারতবর্ষে থাকতে চায় তবে বাংলাদেশ ভারতবর্ষে যোগ দেবে, যদি স্বাধীন থাকতে চায় তাও থাকতে পারবে। এই ফর্মুলা নিয়ে জনাব সরওয়ার্দী ও শরৎ বসু দিল্লিতে জিন্না ও গান্ধীর সাথে দেখা করতে যান। শরৎ বসু নিজে লিখে গেছেন যে জিন্না তাকে বলেছিলেন মুসলিম লীগের কোনো আপত্তি নাই যদি কংগ্রেস রাজি হয়। ব্রিটিশ সরকার বলে দিয়েছে কংগ্রেস ও মুসলিম লীগ একমত না হলে তারা নতুন কোনো ফর্মুলা মানতে পারবেন না। শরৎবাবু কংগ্রেসের নেতাদের সাথে দেখা করতে যেয়ে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন, কারণ শাহাদাত বল্লভ ভাই প্যাটেল তাকে বলেছিলেন শরৎবাবু পাগলামি ছাড়েন, কলকাতা আমাদের চাই। মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহরু কোনো কিছুই না বলে শরৎবাবুকে সর্দার প্যাটেলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, আর মিস্টার প্যাটেল শরৎবাবুকে খুব কঠিন কথা বলে বিদায় দিয়েছিলেন। কলকাতা ফিরে এসে শরৎবাবু খবরের কাজে বিবৃতির মাধ্যমে একথা বলেছিলেন এবং জিন্নাহ যে রাজি হয়েছিলেন একথা স্বীকার করেছিলেন। যুক্ত বাংলার সমর্থক বলে শহীদ সাহেব ও বাংলা আমাদের অনেক বদনাম দেবার চেষ্টা করেছেন অনেক নেতা, যদিও এই সমস্ত নেতারা অনেকেই তখন বেঙ্গল মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন এবং সর্বসম্মতিক্রমে এই ফর্মুলা গ্রহণ করেছিলেন। জিন্নাহর বন্দিদশায় তিনি কোনোদিন শহীদ সাহেবকে দোষারোপ করেন নাই, কারণ তার বিনা সম্মতিতে কোনো কিছুই তখন করা হয় নাই। যখন বাংলা ও আসাম দুইটা প্রদেশই পাকিস্তানে যোগদান করুক এর জন্যই আমাদের আন্দোলন ছিল, তখন সমস্ত বাংলা পাকিস্তানে আসলে ক্ষতি কী হতো তা আজও বুঝতে কষ্ট হয়। যখন বাংলাদেশ ভাগ হবে এবং যতটুকু পাকিস্তানে আসে তাই গ্রহণ করা হবে এটা মেনে নেওয়া হয়েছে, তখন সে প্রশ্ন আজ রাজনৈতিক কারণে মিথ্যা বদনাম দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। বেশি চাইতে বা বেশি পেতে চেষ্টা করাই কোনো অন্যায় হতে পারে না, যা পেয়েছি তা নিয়ে আমরা খুশি হতে পারি। খাজা নাজিমুদ্দিন সাহেব 1947 সালের 22শে এপ্রিল ঘোষণা করেছিলেন যুক্ত বাংলা হলে হিন্দু মুসলমানের মঙ্গলই হবে। মাওলানা আকরাম খাঁ সাহেব মুসলিম লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেছিলেন আমার রক্তের উপর দিয়ে বাংলাদেশ ভাগ হবে, আমার জীবন থাকতে বাংলাদেশ ভাগ করতে দেব না, সমস্ত বাংলাদেশই পাকিস্তানে যাবে। এই ভাষা না হলেও কথাগুলোর অর্থ এই ছিল। আজাদ কাগজ আজও আছে, 1947 সালের কাগজ বের করলেই দেখা যাবে। এই সময় বড়লাট লর্ড মাউন্টব্যাটেন তলে তলে কংগ্রেসকে সাহায্য করছিলেন, তার ইচ্ছা ছিল তিনি ভারত ও পাকিস্তানের গভর্নর জেনারেল একসাথে থাকবেন। জিন্না রাজি হলেন না, নিজেই পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে বসলেন। মাউন্টব্যাটেন সম্বন্ধে বোধহয় তার ধারণা ভালো ছিল না। মাউন্টব্যাটেন খেপে গিয়ে পাকিস্তানের সর্বনাশ করার চেষ্টা করলেন, যদিও রেড ক্লিপকে ভার দেওয়া হলো সীমানা নির্ধারণ করতে, তথাপি তিনি নিজেই গোপনে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে একটা ম্যাপ রেখা তৈরি করেছিলেন বলে অনেকের ধারণা। জিন্না গভর্নর জেনারেল হোক এটা আমরা যুবকরা মোটেও চাই নাই। তিনি প্রথমে প্রধানমন্ত্রী হবেন পরে প্রেসিডেন্ট হবেন এটাই আমরা আশা করলাম। লর্ড মাউন্টব্যাটেন পাকিস্তানের বড়লাট থাকলে এতখানি অন্যায় করতে পারতেন কিনা সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত মত।
জিন্না অনেক বুদ্ধিমান ছিলেন আমাদের চেয়ে। কী উদ্দেশ্যে নিজেই গভর্নর হয়েছিলেন তা তিনি জানতেন। অসংখ্য ধন্যবাদ।